রাজারামপুর মন্দিরের চূড়ে রয়েছি এখানে এটা মন্দিরটাকে এই চূড়াটা দেওয়া হলো বর্ষায় বৃষ্টিস্নাত রাঁচিকে দেখব বলেই পুরীর পরেই চলে এলাম এখানে। আমরা হাওড়া থেকে ক্রীড়া যোগা এক্সপ্রেসে এসে পৌঁছালাম রাঁচিতে ভোর 5:40। রাঁচি মানে পাগলা গারদ নয়, কিন্তু রাঁচি মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা জায়গা। এখানে পাহাড়, জঙ্গল, ঝর্ণা সবই পাবেন আপনি। আমরা এখন রাজারাপ্পা মন্দিরের উদ্দেশ্যে বেরোচ্ছি। রাস্তাটা একদম জিগজ্যাগ করা রাস্তা, দুপাশে একটু ঘন জঙ্গল রয়েছে। ট্রাভেলারে করে বেরিয়েছি সবাই মিলে। সকলকে স্বাগত জানাই অ্যাডভেঞ্চার্স উইথ নুপুর চ্যানেলে। আজকে চলে এসেছি রাজারাপ্পা মন্দির, এটা হচ্ছে রাঁচি ঝাড়খণ্ডে। আমরা প্রথমে ক্রীড়া যোগা এক্সপ্রেসে এসেছি কাল রাত্রেবেলা হাওড়া থেকে, তারপরে আজকে সকালবেলা ট্রাভেলারে করে, দেখতে পাচ্ছেন পেছনে ট্রাভেলার রয়েছে, ট্রাভেলারে করে আমরা প্রায় 25টা মেয়ে মিলে এসেছি এখানে রাজারাপ্পা মন্দিরে। রাঁচি থেকে এটা ডিস্টেন্স বললো 80 কিলোমিটার। এখন যাবো মন্দিরে, মন্দিরের বাইরেটাই দেখাতে পারবো, ভিতরে ক্যামেরা অ্যালাও নয়, তাই চলুন এখন একটু পুজোর সামগ্রী নিই। এই রাস্তাটা দিয়ে যেতে হবে আমাদের। এখানে পাশাপাশি অনেকগুলি দোকান রয়েছে পূজার সামগ্রীর জন্য। এভাবে এখানে পূজোর ডালা বানিয়ে দিচ্ছে, দাম 105 টাকা কোনোটার, কোনোটার 51 টাকা, কোনোটা 20 টাকা। সবাই মিলে পূজোর ডালা নিয়ে পূজো দিতে যাওয়া হচ্ছে এখন। পাশে এটা একটা জল রয়েছে, এটা আমি দেখছিলাম ছবি, এখানে অনেক লোকে চান টান করে, এখানে চান দামোদর। এইটাই ভৈরবী আর দামোদরের সঙ্গম, আপনাদের দেখা এটা ভৈরবী আর দামোদরের সঙ্গম স্থলটা। এই তো এখন এইটা, হ্যাঁ এই যে মন্দির, এই যে দেখায় এখানে ভৈরবী আর দামোদরের সঙ্গম স্থলটা, ওই জায়গাটায় যাওয়া যাচ্ছে। পরে যদি সুযোগ পাই যাব, আগে পুজো দিই মন্দিরে। মন্দিরে পুজোটা আগে চলে আসো। শ্রাবণ মাস চলছে তাই বেশ ভিড় রয়েছে, শ্রাবণ মাসে শ্রাবণী মেলা, তার সাথে মা ছিন্নমস্তার এখানে এসেছি আমরা। রাজারাপ্পা মন্দির হচ্ছে ছিন্নমস্তার মন্দির, এখানে 51 ফিটের 1 ফিট, সতীপীঠের 1 ফিট মা ছিন্নমস্তা এখানে বিরাজ করেন। সবাই মিলে এখন এসেছি মন্দিরে পুজো দিতে মায়ের কাছে। আমরা যেহেতু সারা রাত জার্নি করে, ট্রেন জার্নি করে এসেছি, আমরা প্রথমে হোটেলে ব্রেকফাস্ট করে, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর এখানে এলাম। আপনারা যদি কিছু খেতে চান, যারা সকালবেলা এসে পুজো দেবেন, তারা কিছু খেতে চাইলে এখানে হোটেল আছে, সেখানে আপনারা কিন্তু খেতে পারেন। মন্দিরটা একটু দেখাই আপনাদের। এখানে আপনারা একসাথে অনেকগুলি মন্দির দেখতে পাবেন, মা ছিন্নমস্তার মন্দির ছাড়াও। সবাই হাতে হাতে ফুলের ডালা নিয়ে যাচ্ছে এখন, সবাই আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। ওয়েট,
প্রচুর লাইন থাকে, আমরা দুপুরবেলা এসেছি, এখন প্রচুর এখন লাইন রয়েছে, ভিড় দেখতে পাচ্ছেন। चले पीछे चले ले तो लाइन में लग जाइए। इतनी ज्यादा मतलब लाइन সবাই মিলে দেখতে পাচ্ছেন, সবাই মিলে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আমরা, সবাই সাদা ড্রেস পরেছি একটা ফুড মেইনটেইন করার জন্য। 51 পিঠের এক পিঠ হলো এই ছিন্নমস্তার মন্দির। মন্দিরের গর্ভগৃহে আপনারা দেখতে পাবেন কোষ্ঠী পাথরে মায়ের মূর্তি, মায়ের এক হাতে খড়গ, অপর হাতে খণ্ডিত মস্তক, আর দুপাশে রয়েছে ডাকিনী যোগিনী। মন্দির ভীষণ জাগ্রত। এখানে প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে মেলা বসে, আবার দেখুন শ্রাবণ মাসেও কত ভিড়। এখানকার স্থানীয় লোকজন ছাড়াও বাইরে থেকে প্রচুর মানুষ, বহু মানুষ আসেন রোজ এখানে মাকে দর্শন করতে। এখানে অনেকেই মানত পূরণের জন্য দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে, এখানে দড়ি বাঁধা হচ্ছে, এগুলো চুনরি বাঁধছে, যদি মানত পূরণ হয় আবার তারা আসবে এখানে। এরকম প্রায় সব মন্দিরেই দেখা যায়, আর এটা সতীপীঠের 51 পীঠ। চলে এসেছি মা ছিন্নমস্তার মন্দিরে, এটাই হচ্ছে রাজারাপ্পা মন্দির, এটা ঝাড়খণ্ডের। আমরা এখন যাচ্ছি রাজারাপ্পা মন্দিরের চূড়ে রয়েছি, এখানে এটা মন্দির থেকে এই চূড়িটা দেওয়া হলো। এখানে অনেকেই দড়ি বাঁধছে, দেখেই পাচ্ছেন, এখানে যারা মানত করে তারা এখানে এইভাবে দড়ি বেঁধে দেয়, সবাই দড়ি বাঁধছে, চূর্ণিগুলো ঝুলাচ্ছে, এখানে ঘন্টাও থাকে। দামোদর ও ভৈরবের সংযোগস্থলেই এই রাজারাপ্পা মন্দির, মা ছিন্নমস্তা মন্দির। আমরা মন্দির দর্শন করে পুজো দিয়ে চললাম এবার পদ্মাতু ড্যাম দেখতে। এটা হচ্ছে পদ্মাতু ড্যাম, ড্যামের উপরে উঠতে দেয় না ওই রাস্তাটা, আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। কেউ কেউ নিচে নেমেওছে, জলে স্নান করছে। আমাদের লাঞ্চ করতেই বেশ দেরি হয়ে গেল, আমরা পদ্মাতু ড্যামটা দেখালাম ট্রাভেলারে বসিয়ে দেখালাম, এখন এখানে এসেছি আমি লেকটা দেখার জন্য। এখানে চলুন, লেকটা আছে, বেশ সুন্দর জায়গাটা, এখানে লেকটা দেখব, দেখে বোটিং হয়তো হবে না, আমাদের টাইমে কুলাবে না, বোটিং করব না, তারপর গিয়ে পদ্মাতু ভ্যালি দেখব। চারপাশটা বেশ সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এখানে, বেশ মনোরম। এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে উঠছে, সবাই ফটো সেশন করতে ব্যস্ত আমার গ্রুপের সবাই। সারাদিন পর ভীষণ ক্লান্ত, একদম চোখের তলায় কালি পড়ে গেছে। এখানে টিকিট কেটে ঢুকতে হলে কিন্তু 20 টাকা পার হেড, 20 টাকা করে টিকিট লাগছে, 20 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে ভিতরে। ভিতরে দেখবো আমরা, লেকটা দেখবো, এবং লেকে বোটিং হয় সেটা জানি, কিন্তু মনে হয় না আমাদের আজকে আর বোটিং করার সময় আছে। তবু জায়গাটা কেমন সেটা দেখাচ্ছি, তার ভাড়া কত, বোটের ভাড়া কত সেটাও দেখাচ্ছি, চলুন দেখাই আপনাদের। এখানে টিকিট দেখিয়ে এখানে ঢুকে পড়লাম। ভিতরটা খুব সুন্দর, প্রাকৃতিক দৃশ্য বেশ সুন্দর, মনোরম একটা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এটা একটা বাচ্চাদের পার্ক করা আছে। জিজ্ঞেস করলাম যে এই লেক রিসর্টটা কোথায়, বললো লেক রিসর্টটা হচ্ছে ওই যে লেকের মধ্যে একটা রিসর্ট করা আছে, সেখানে গিয়ে দেখতে পাওয়া যাবে। তো সেটা মাঝি ভাইকে বললে, আলাদা করে পয়সা দিলে ওটা হয়, ওই যে দূরে দেখা যাচ্ছে দুটো ছোটো ছোটো কটেজ মতো ওইদিকে, কিন্তু আমরা তো আর সেটা যাবো না, তাই এখানে একটু আপনাদের বোটিংয়ের কী ব্যবস্থা আছে আমি দেখাই। এটা ড্যামের জল,
এসেই এই বড় জলাশয়টা তৈরি করা হয়েছে। পাশে পাহাড় আর চারপাশে এরকম একটা বড় লেক, অপূর্ব লাগছে জাস্ট। ছোট বাচ্চারা আসলে এখানে বেশ ওদের ভালো লাগবে। এখানে বোটগুলো কিন্তু দারুণ সুন্দর, কালারফুল একদম। যদি আপনারা বোটিং করতে চান তাহলে কিন্তু একটু আগে আসবেন, এখানে শুনলাম 6টার সময় বন্ধ হয়ে যাবে। তো বোটিং কিতনা কা টাইম কা হোতা হ্যায়? দেখি বোটিং 6 বাজে সে বন্ধ হো জাতা হ্যায় ক্যা? 6 বাজে সে বন্ধ হো জাতা হ্যায়। কিতনা কিতনা প্রাইস হ্যায়, ফেয়ার কিতনা হ্যায়? मोटर बोट का 750 है। एक बोट का, एक बोट में कितना परसेंट जाता है? आप लोग पाँच लोग जाइएगा। पाँच लोग जाइएगा जी। यार एक नॉर्मल बोट है, ओपन बोट है, हाँ वो आपका 300 का आएगा चप्पू चलाने में। अच्छा। और एक सेट वाला वो 400 का आएगा, जो शिकारा है वो आपका 500 का आएगा। स्पीड बोट 750। स्पीड बोट 750 और शिकारा है 500 का जी। और जो नॉर्मल बोट है, ओपन बोट है, वो 300 का है। 300 का बोट में आप कितने लोग जाते हैं? उसमें 5 लोग। 6টার সময় বন্ধ হয়ে যাবে। আমরা এসছি 5টা বেজে গেছে অলরেডি। তো আমরা আর এখানে বোটিং করতে পারলাম না। বেশ সুন্দর বোটিং গুলো রয়েছে, বোট গুলো রয়েছে, আপনারা চাইলে এখানে বোটিং করতে পারেন। শুনলেনই আমি ওদের জিজ্ঞাসা করলাম, এখানে বোধহয় ঘন্টাখানেক ঘোরাবে, কিন্তু আমাদের তো আর টাইম নেই। ঘন্টাখানেক কি এক ঘন্টা কতক্ষণ ঘোরাবে জানি না। শিকারা বোটগুলো যেগুলো হয় সেগুলো 500 টাকা, আর যেগুলো স্পিড বোট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 750 টাকা। আর এমনি নর্মাল বোট কিন্তু 300 আছে, 400 আছে। তো আপনারা আসলে একটু তাড়াতাড়ি আসবেন, এবং বোটিং করতে চাইলে কিন্তু সেই সময় মতো নিয়ে বোটিং করবেন। ওই যে যাচ্ছে স্পিড বোটগুলো, স্পিড বোটগুলো দারুণ লাগছে দেখতে। এরকম লেকের জলে স্পিড বোটে বোটিং করতে দারুণ মজা লাগবে। সবাই মিলে আমরা বোটিং এ বোটিং এ করব না, কিন্তু সবাই এক একটা চাকা সিধা করে বাড়ি আছে, পিছনে সাথে বাড়ি আছে, তাই জন্য পেছনে ছড়ে আমরা বসে পড়লাম। তাই জন্য আমরা বসে পড়লাম বলিতে করতে। বোটে চাপার একটা ভালো এক্সপিরিয়েন্স হলো, বেশ ভালো লাগলো। যদিও খুব কম সময় কিন্তু তাও বেশ ভালো লাগলো, সবাই মিলে খুব মজা করলাম। 5 মিনিট টাইম নিল, 10 মিনিট বলেছিল কিন্তু 5 মিনিট টাইম নিল। ভাবলাম হয়তো হবে না, 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, কিন্তু ওরা আমার টাইমটা বলছিল না, ওই জন্যই হয়তো বলছিল না যে কতক্ষণ ঘোরাবে। তো যাই হোক, সবার সঙ্গে খুব মজা করলাম, ভালো লাগলো। আপনাদের যদি আজকের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অ্যাডভেঞ্চার উইথ নূপুর, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেটস সবার আগে আপনি পান। তাহলে বন্ধুরা সাথে থাকুন, পরিবারকে বড় হতে সাহায্য করুন, আর আমার সাথে ভার্চুয়ালি ঘুরতে থাকুন আর আনন্দ করতে থাকুন। এখন দেখবো আমরা পচাতু ভ্যালি, যাচ্ছি সেখানে। চলে এসেছি এখন পচাতু ভ্যালি। এখানে থেকে এই জিগজ্যাগ পয়েন্টটা দেখা যায়, খুব সুন্দর লাগে। এটা একটা ভিউ পয়েন্ট। এখন দাঁড়িয়ে আছি পচাতু ভ্যালির বিখ্যাত জিগজ্যাগ পয়েন্টে। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে,
এখানে দাঁড়িয়ে আমরা সবাই ছবি তুলছি, দেখছি জায়গাটা ভীষণ সুন্দর, মনোরম, অস্তগামী সূর্য পাহাড় আর তার সাথে অস্তগামী সূর্যকে সাথে রেখে আমরা এখন দাঁড়িয়ে আছি পঁচাত্তর ভ্যালিতে জিগজ্যাগ ভিউ পয়েন্টে। খুব সুন্দর লাগছে জায়গাটা। এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর চারদিকে একদম সবুজ হয়ে রয়েছে গাছপালা, গরমটাও একটু কম, আর তার সাথে বন্ধুদের সাথে চুটিয়ে মজা করা এক আনন্দই আলাদা। রাস্তা দিয়ে হু হু করে গাড়ি ছুটে যাচ্ছে একের পর এক। জায়গাটা বেশ অনেক বড় জায়গাটা, এবং আমরা এই একটা ভিউ পয়েন্টে দাঁড়াতে পেরেছি। যদি ড্রোন ক্যামেরা থাকতো তাহলে আপনাদের আর একটু হয়তো উপর থেকে দেখাতে পারতাম ব্যাপারটা। এখানে আমরা সবাই মিলে ছবি তুলেছি। সারাদিনের পর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পঁচাত্তর ভ্যালি থেকেই শেষ করছি। রাজারাপ্পা গেলাম, তারপর পঁচাত্তর ড্যাম লাঞ্চ করলাম, আর তারপর এখন এসেছি পঁচাত্তর ভ্যালিতে। পঁচাত্তর লেক রিসোর্টটাও আপনাদের দেখালাম, বোটিং দেখালাম। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপডেটস সবার আগে আপনি পান। তাহলে অ্যাডভেঞ্চারস উইথ নুপুরের সাথে থাকুন, আর ভার্চুয়ালি ঘুরতে থাকুন এবং আনন্দ করতে থাকুন। পরিবারের যারা নতুন বন্ধু তাদের বলবো অবশ্যই পরিবারের সাথে যুক্ত হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এবং আপনাদের একটা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস কিন্তু আমার কাজ করার অনুপ্রেরণা যোগায়। তাই অবশ্যই বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন, এবং আমাকে সাথে রেখে আপনারাও আমার সাথে ঘুরতে থাকুন। আমি চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে। চারদিকটা বড় বেশি মায়াময় লাগছে, পঁচাত্তর বুকে সন্ধে নামছে। কাল যাব হুড্রু আর জোনা ফলস দেখতে, সঙ্গে থাকুন। ততক্ষণের জন্য টাটা।